দুই দিন পর তো রমজান মাস শুরু হতে যাচ্ছে। আমি তো মসজিদের ইমাম, মসজিদে যদি বয়স্ক কোরআন শিক্ষাটা চালু করতে পারতাম আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হতো। তো এ ব্যাপারে যদি সভাপতি সাহেব, তো খুব দিনদার লোক, আমার মনে হয় তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে খুব ভালোই হতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের মসজিদের সভাপতি সাহেব না, সি 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 সি, সে যদি দাঁড়াইয়ে প্রস্রাব করে। সভাপতি সাহেব দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি কি হয়েছে? খালি কামনাই কাজ নেই, একটা পাইন মেরার ই শুরু করছে। কি ইমাম সাহেব, সারাদিন খালি ই সভাপতি সভাপতি, কি কি হয়েছে কোন? সভাপতি সাহেব, দুই দিন পর রমজান মাস আইতেছে, এই কারণে আমি চাইছিলাম কি যে যারা বয়স্ক আছে তাদের জন্য যদি মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রমটা চালু করা যায় তাহলে মনে হয় অনেক ভালো হয়। আল্লাহর রহমতো এলাকায় এলাকায় বর্ষিত হয়, এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো। কেমন লাগে? আমার এলাকার রহমত কম আছে, বাইয়ে সাইয়ে পড়ে, আর আমার মুন্ডায় যা চাই হ্যাঁ করতে পারি না। সভাপতি সাহেব আপনি কি কিছু কইলেন? না না কিছু কই নাই। আপনি আর কিছু কইবেন? আমার কাজ আছে, আমি যাই, আবার আরেক সময় হুন মনে যাই। মোবাইলে যতটি হিন্দি গান গো নাচ সব ডিলেট করতে হইবে, রমজান আই পড়ছে, কিছু মাহফিল আর কিছু গজল বড়া লাগবে, এটার দিয়ে নামান যাইবে না? নামান যাইবে এনে 150 MB ভরে সুন্দর, এরপর এক্সের গোতাইয়ে ডাউনলোড দেন, হ্যালি হইবে। দেশত্ববোধ কিছু গান রাখবে না, থাক রোজার মাসটা এককালে আল্লাহ বিল্লা করতে হইবে, মনের মধ্যে অনেক জং পড়ছে, হেয়ে ছুটাইতে হইবে। টিকটক কি করমু এই মাসে? হ্যাঁ টিকটক করন যাইবে, মাথায় পাগড়ি ফুগড়ি বান্ধা। আব্বা এদিকে কই যান আম্মে? ওর বেটা যাইতেছি খেতে, উত্তর কুলে মুগ ডাল খেতে মেহেরগুলি পাতা পড়ছে ইচ্ছে মতো, এনে এই পাতাগুলো সব উড়ন লাগবে। আমি কি বইয়েছেন আর হইয়েছেন খাওয়ার মোর বসা আছে রোজা রমজানে? রোজার দো হাই আম্মে দেন কাবাজন। এ সারা এ জি আব্বা, এ তুই মোর উপরে কথা কও খাই, এ তুই জান না যে মোর গ্যাস্ট্রিক আই আর রোজা যে একজন অসুখ্য মানের থা লাগবে না কোনো শর্ত না বাজান। হন আমি ওই বিলে যাইতেছি, তুই দুহরেলে ভাত লই আইস, আর ভাতটা লই আইবি চুপে চাপে যে মানুষ আবার দেয় না, বুঝছো মন থাই যে? হ্যাঁ বুঝছি। ওই বাড়ির জাফর রে, হে বেডাই কি অসুস্থ বিছনায় পড়ে রইছে, হে বেডাই রোজা থায় আর উনি একটা গ্যাস্ট্রিকের ব্যথা, কোনোদিন দেখলাম না ওই বিছনার উপরে পড়ে থাকতে, আবার ভাত লই চুপে চুপে। এত পাতা যদি পরে তাই পাতা উডবো, কয়দিন বইয়ে উডবো? রোজার মাসে রোজা রমজানের মধ্যে এই কাম মানুষ করতে পারে? ও দুদু দুদু কেমন আছেন? জাফর হাই আছি ভালো। দুদু আপনাকে বাড়তে গেলাম, ওই কাগাই কইছে আপনি নাকি ডাল খেয়ে আমার খোঁজও খাবা জান খুঁজে। দুদু আপনার একটা একটু কাজ আছে, তা দুদু রোজা টোজা আছে? রোজা রমজানে রোজা থায় না তা কি মানুষ কি বেরোজদারি থায়? তা কি তোর কি কি কাম কি কিছু কবি নাকি? দুদু দুই দিন আগে যে টাহার কথা কইলাম মনে আছে? হয় আছে মনে আছে, টান লাগবে এনে দুদু। কয়দিন আগে বুইন্ডারে বিয়ে দিছি, কিছু দিতে পারি নাই, এক্সের জ্বালায় বুইন্ডারে, আর আপনি লাখ খানে টাহা দিলে তাও কিছু কিনে দিতে পারবো, আপনি যে আনা নিয়েন। হ্যাঁ ঠিকই কইছো, আসলে আমি জাকির এলাদার আমার মাধ্যমে তো অনেক মানুষ উপকৃত হয়েছে, তাছাড়া মানুষও আমারে খুশি করছে, কিন্তু এই রোজা রমজানে আমি রোজা থাকতে তো মিশে কথা কইতে পারবো না, তোমারে আমি ওয়াদা দিলাম বাজান, তোমারে আমি টাহা দেব, কিন্তু হ্যাঁ ঠিক সময়ের কালে কিন্তু আমার টাহা কিন্তু আমার তোমার দিতে হইবে বাজান, বুঝছো? তাই রোজা রমজানে অত কথা বাড়াই তো লাভ নাই, আমি রোজদারিয়া মানুষ, সমস্যা নাই, তোমার টাহা কোন সময় লাগবে বলো, সেই সময় তোমার টাহা। এই আব্বা ভাত, মায়ে ভাত পাঠাইছে,
খাইয়ে আল্লাহর রাস্তে মরে একটু উদ্ধার করেন মোর বিয়েলে এক জায়গায় যাইতে হইবে আর ওই বাইগুনের তরকারি আছে একটু পড়ছে কইছে ওইটা ম্যানেজ করে খাইতে ধরেন ভাত ধরেন এই সামনে এই আর রোজা রমজানের দিন আমি রোজা তুই জান না আমি রোজা তাহলে ওই বেনিয়ালে মোর সামনে বইয়ে যে আমি এক গাবলা পান্তা ভাত মসমসাইয়ে খাইছেন হ্যাঁ ও মোরে ওই বেরখালা রয়নি বই কই গেলেন যে মুই ওই পাতা সাফ করতে যাই তুই মোর লাগিয়া ভাত লই এই দুপুরে কে হ্যাঁ কি মুই বললে গেছি আমি কি রোজা এই ধরেন ভাত ধরেন মোর যাইতে হইবে এক জায়গায় পাকি দুদু আপনি যদি কইলেন রোজা এখন আপনি ভাত খাইবেন আরে মিয়া তুমি থামো কোন সময় কি কি করা লাগে তুই এটি বোঝো না হাই হাই রোজা রমজানে কি আমি ভাত খামু কইছি হাই আহ ও সুবহানাল্লাহ ইয়ার মিথ্যা কথা আব্বা শোনো বাজান রোজা বা শুরু হয়েছে না ও মল্লিকে ভাত লইয়ে না ও বিলে একটা তালে আছে এর ফেনে ভাত তাল বাজা হই যাই লইছে বলে এবার রোজা রমজানের দিন থাক এ মিয়া তুমি যাও 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 ব্যাপারটা বিয়েল দেখ মান যাও 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 এদিকে এদিকে এ হালা ফলাই এ মাইন্দের হালা ফলাই হ্যাঁ কোন সময় কি ঢুকল লাগে বুঝো না হ্যাঁ লাগাই ওই পোলাটা লাগাই আমি একটা সিচুয়েশনের কথা কই দিয়েছি তিয়ার মধ্যে আপা ভাত খাওয়া তো আব্বা আমি রোজার নাই হেডা ভালো কথা রোজার মধ্যে মিথ্যা কথা আমি কমে যাইবেন আমি মরবেন না এই মিথ্যা কথা কওয়ানি কি কোনো দিন কাল আছে হ্যাঁ রোজা রোজা সারা আছে তুমি যে কোনো সময় মিথ্যা কথা কইতে পারো কারণ মিথ্যা কথা কইতে টাকা লাগে না সভাপতি সাহেব আপনার কোনো প্রয়োজন আপনি আমারে বললেই তো আমি আপনার সাথে দেখা করতে পারতাম না মাওলানা সাহেব আপনি কষ্ট করে খাম আমার বাড়ি আইবেন কি দিনে আমি আইছি আর আমি একটা নিয়াত করে রাখছিলাম যে কালগো রোজা আপনি সিয়ারিটা আমার বাড়ি খাইবেন আর ইফতারটা আমার বাড়ি করবেন আমি কিন্তু বাজার টাজার সব করিয়ে রাখছি বুঝছেন আপনি যাইবেনই কলম অকি মাওলানা সাহেব আপনার তো কোনো উকি ওড়ে না আমি মসজিদের সভাপতি আমি দাওয়াত দিয়েছি আপনি তো কোনো গিরাজ্যই করেন না মূর্ছা মূর্ছি করেন কা কী হয়েছে না সভাপতি সাহেব আপনি দাওয়াত দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমরা তো মুসলমান মানুষ মুসলমান মানুষ হিসেবে আমরা যখন প্রসাব এবং পায়খানা করি আমাদের কিন্তু ঢিলে কুলুপ অবশ্যই নেওয়া দরকার আমি সেদিন পথ দিয়ে যাওয়ার সময় আপনাকে দেখলাম যে আপনি প্রসাব করলেন তাও আবার দাঁড়াইয়া ঢিলে কুলুপ কিন্তু টিস্যুও ব্যবহার করলেন না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেমন দেখলা কথা মাওলানা সাহেব হাদিস কোরআন মোরাও জানি ওটা জানার জিনিস ওটা বলার জিনিস না আমি নালে মাঝে সাঝে মুত্যা পানি লই না আমি তার তরকারিতে মুতি না হ্যাঁ খাইলে আমরা সমস্যা রাখি আসলে সভাপতি সাহেব আপনি আমাকে মাফ করবেন আপনার বাড়িতে আমি খাইতে পারবো না আমার তকদিরে যা আছে আমি তাই দিয়ে সেহেরি এবং ইফতার করব আমি এখন চললাম বুঝলাম না তোমার কাহিনীটা আমি আইসি পর হইতে যে গুন গুন স্যাপ হালাইতে আছো কারণটা কি রোজা কি একলাগে দুইটা রাখছো আর আমি বুঝি না তোমার চেহারা দেখে তো আমার মনে তো কয় না যে তুমি রোজা রাখছো আর উচিত কথা কও যে রোজা রাখছো কি রাহনি তুই কি করলি এতক্ষণ পর আমি এখন শ্যামল হয়েছি কি লিখে বোঝা নেই লিখে সত্যি পানি এই বসে তুই এ কথা কইতে পারলি হ্যাঁ মগো পারতে মোর আব্বাই রোজা মোর মায়ের রোজা মোর বোনের রোজা মগো লেদ ছোট বাইটে হেডায় রোজা আয় তুই মরে এ কথা কইতে পারলি এ তুই রোজা রয়েছ তুই যে মানে রে কম কেমরে দেখ কেমের বুঝে কি মুই রোজা রইনি ওই যারা রোজা রাহে না হ্যাঁ গুই ঢং বেশি ওই যে রোজা রাহ না হেলুকে খালি সেফালাই মরে দেখাও যে কিসাও মুই রোজা রাখছি কোন কইলাম কি আয় এ তুই বোঝো না কথা আয় মুই যে রোজা রয়েছি তোর আর কিরম পর আচ্ছা তুই তো ভরে মগো বাড়তে যাস মুই ভাত খাই দেহাম তোরে মুই রোজা তোর চেহারাই কয় তুই রোজা না তুই মানে রে খোটা দাও কা এ পসা কথা বাদ আচ্ছা বাবা মানছি তুমি রোজা রাখছো আর বুঝই তো হইবে না আন যা কইছি বিয়া হরবা বলে তা কইতে কইতে তো এবছরটাও গেলে বিয়া হরার তো কোনো তোমার নামই নাই ও কি আই তুই বিয়ে বিয়ে হরকা সিদ্ধান্ত নিছি যে
রোজাটা যাওক ঈদ যাওক এরপর বিয়ে করবো তোরে। এ তুই সারা মোর আছে কেটা কদি মুই আর কেরে বিয়ে করবো? রাস্তার দিয়ে কি পাগল দড়িয়ে নিয়ে বিয়ে করবো? করলে তোরেই করবো। এ হন এ তাহলে তুই কাবিন নিবি কয়টা? আমার বাহে যে স্ট্যাটাস তাতে কি তোমার মনে হয় 10-20 লাখ টাকা কাবিন করলে হইবে? তোমার তো করলে 50 লাখ টাকাই করা লাগবে, বুঝো নাই আমার কথাটা? কি 50 লাখ টাকা কাবিন করা লাগবে? এ তুই 50 লাখ টাকা একখানে জমা করে দেখছো কোনো দিন? আয় এ তোর যে চেহারা এতে তো তুই 17 টাকাও পাও না, আবার 50 লাখ টাকা কর। আচ্ছা আমি অত কিছু তো বুঝি না, আমার বিয়ে করতে হইলে তোমার ওই 50 লাখ ঠাই কাবিন করা লাগবে, আর নাইলে মোর আব্বাই কোনো কায়দায় বিয়ে মানিয়ে নেবে না, আমি বুঝো। এই তুই ওই 17 টা নিবি, নেলে নে না নেলে না নে, মোর আর একখানে 12 টার গাহেক ধরা আছে। আর তুই যে 50 লাখ টার কথা কও, এ 50 লাখ টাকা পাওয়ার তুই যোগ্য, তুই 17 টার যোগ্য, তোর 17 টা দিস ওই লই তুই খুশি থাকবি, ওই দিয়ে তুই আন্না টান্না দিয়ে খাবি। আয় তুই কি লেগে 50 লাখ টাকা কও, মানুষের ডর দেখাও কি লিখে? এ তোর বাহের যে স্ট্যাটাস আমরা কি বুঝি না, তোর বাহেরও ওই 17 টা দিলি এ খুশি হইবে বাবা, খুশি হইবে। তুই যদি হ্যাঁ যদি রাজি না হওয়া ওই 17 টায়, তোর বাহেও যদি না রাজি হলে মোর 12 টার গাহেক আছে, 12 টা এক জায়গায় কথা দিয়েছি মুই আর নাইলে হেয়ান যাম। এই তুই মোর চেহারা লইয়া কথা কইলি হন, তাই মুই যদি এখনো হাসি ওই পরিমনের সিরিয়ালে যদি খারাই মোরে কমইলেও মানুষে 150 ভোট দেবে, বুঝো? আর তুই যে ওই কইছো না যে তোর 12 টার গাহেক আছে, তুই তোর ওই 12 টার গাহেক লইয়েই থাক, মোরে তোর বিয়ে হরা লাগবে না। যে না চেহারা নাম রাখছে আবার পেয়ারা। এ তুই যে চেহারার দোহাই দিয়ে গেলি, এ মগ আমতুলির পেয়ারা সাসিও তোর সেই সুন্দর। আয় ফালতু কমের জানি, আইস 50 লাখ টাকা হাবিন হ মোরে তো ছনিতে কামরায় আর শয়তানে ঘুরত। আয় যাই আপনাদের যাই কামে লাগবে। থামো তালুক ধরে থামো হাল ধরে, আজকে বেন্নি হেলে বেন্নের সময় রোজাটা এমন করে বেরিয়ে এলাইছে, আর রোদ কি পরিমাণ ওটা উঠছে, টাইম ধরে তো কয়টা বাজছে? খারাপ তো একটুখানি বাড়ি খুঁজে লই, 8:30 না 9:00 9:00 বাজে, সবাই বাজে 9:00, সারা দিন একেমনে থাকবে। তো সমস্যা কি গ্যাস টিকিটটার জন্যই মনে হয় পারতে আছি, রোজার মাস কেমনে কি করবো মনে। তা গ্যাস টিকিট সব খাও নাই বেন নিয়ে? খাইছি বেন নিয়ে, তো হ্যাপারও তো কী করবো মনে হয় এই গ্যাস টিকি তো সমস্যা বাজারে, কেমনে যে রোজাগুলো থাকবো এই চিন্তা করতে আছি। তা তুমি রোজা না? না তোমার কই কি আমার কি কো এমন কাদায় কথা কইতে আছে বুঝে, তুমিও রোজা রইতে চাইলাম বুঝো, আলাপ পাই নাই আর বেন্দে রাইতে ভাত খাইতে রই হুতস করো এমন কাদায় বুঝে, রোজদারি ফেল মনে হয় 6-7টা রোজা একদিনে রই গেলাইছো সব। শোনো ভালো কথা, মোরা যে রোজা না এ কিন্তু ভুলও প্রকাশ করা যাইবে না, যদি প্রকাশ কর না হেলে কিন্তু মানুষদের কিছু থাকবে না। হ্যাঁ তোমার নাম কাম কোনো অংশে কম নাই বুঝো নাই, মারানা সাবাইতে আছে তে আবার কোন কাউর একটা বা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে তো দেখি সভাপতি সাহেব আছেন, হাওলাদার সাহেব আছেন, তো আপনাদের সাথে একটু কথা বলতে চাইছিলাম। কোন কোন শুনেন, আজকে পহেলা রমজান, আমরা সবাই রোজা রাখছি, আজকে জোহরের নামাজটা আমরা একটু মসজিদে পড়ার চেষ্টা করব, আর ওখানে দিনিয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, আমি মনে করি আপনারা দুজন ওখানে থাকবেন। কোন সময় যাওয়া লাগে? হ্যাঁ মোরা দুইজন ভালো রিয়া জানি, আপনি এখন যান। তুমি তো সেতকা মাওলানা সাহেব, একটু আমি তো রোজা তো একটু একটু মাথা মাথা একটু খারাপ, সমস্যা নাই আপনি যান, আমরা একটু আগে ভাগে যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে হাওলাদার সাহেব, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যান যান। আর আমাকে ইমাম সাহেব হ্যাঁ কোনো কাম নাই খাইলে, আচ্ছা আমি বুঝি না কিছু, হে আমাকে পিছনে জোয়ের মতো লাগিয়ে রয়েছে। আচ্ছা আলাদার তুমি হ্যার কথা বাদ দাও,
আর কোনো কাম কাজ করে না, খালি মসজিদে আজান দেয় আর কে আর কি, এইটা খালি খোসে, একসের খালি খোসে। ইমাম সাহেব বলাইছেন কাম কোন? শুনেন সভাপতি সাহেব, আপনি চাইলে আমার মসজিদের ইমামের চাকরিটা আমার চাকরি আপনি খেয়ে ফেলতে পারেন, কিন্তু তারপরে ওই মসজিদে আরো নতুন ইমাম আসবে, সেই ইমাম আমার মতোই কথা বলবে, সুদের কথা বলবে, হারাম হালালের কথা বলবে, নামাজ রোজার কথা বলবে, কিন্তু কোন ইমাম কোরআন এবং হাদিসের বাহিরে তারা কোনো কথা বলে না। তারপরে আমি সকালে আপনাদের জোহরের নামাজটা অন্তত মসজিদে আদায় করার কথা বললাম, কিন্তু আপনারা দুজনের কেউই আসলেন না। আপনাদের তো যথেষ্ট বয়স হয়েছে, আপনাদের তো মরতে হইবে, মরণের কথা স্মরণ করেও যদি একটু পাঁচক্ত নামাজ পড়েন, মসজিদে আদায় করেন, তাহলে তো অনেক ভালো হয় ভাই। আমি তো ইমাম, আমি তো আপনাদের কাছ থেকে ন্যায্য মজুরি নিই, আমার বেতনটা নিই, তারপরও তো দেখেন আমি আপনাদের সবাইকে নামাজের জন্য আহ্বান করি। আপনি মসজিদের সভাপতি, আপনি যদি আমার মতো সবাইকে নামাজের জন্য আহ্বান করতেন কত ভালো হতো, তারপর আমি আপনাদের দ্বারে দ্বারে যাই, আপনাদের নামাজের জন্য আহ্বান করি ভাই। সভাপতি সাহেব, আমার কথাটা আপনার কাছে খারাপও লাগতে পারে, পবিত্র রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব, আল্লাহর নৈকট্য লাভ করব। আর আপনি যদি জানেন সরাসরি আমাদের এই যে রমজান মাসের যে সওয়াব, রমজান মাসের যে মজুদা, কিন্তু এই পবিত্র রমজান মাস আপনাদের মাঝে আর নাও আসতে পারে, সবারই মরতে হবে। এজন্য আমি চাই আপনারা 30টা রোজা থাকেন এবং মসজিদে আসেন, মসজিদে এসে নামাজ আদায় করেন। আর আমি শুনলাম যে আপনারা নাকি ঠিকমতো রমজান মাসের রোজাও রাখেন না, তো যত কষ্ট হোক ভাই, এরপর থেকে আমি আশা করি আপনারা 30টা রোজা রাখবেন এবং মসজিদে এসে ইফতার করবেন এবং মসজিদে নিয়মিত তারাবি নামাজগুলো আদায় করবেন। না তালুকদার, মাওলানা সাহেব ঠিকই কয়েছে, আসলে আমরা টাহার লোভে অন্ধ হয়ে গেছি। রমজান মাস কী জিনিসটা, রমজান মাস ছাড়া কী জিনিসটা, এটা আসলে আমরা জানি না। আর টাহার মোহে পড়িয়া আমরা যে পবিত্র রমজান মাস আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া নৈকট্য আমরা লাভ করতে পারি না, কিন্তু পাঁচক্ত নামাজ তো পড়িই না। তাই ইমাম সাহেব, আসলে আমরা অনেক ভুল করছি, আল্লাহ যদি আমাকে মাফ করে, আমরা আজকে তো রোজা থাই নেই, কাল থেকে আমরা ইনশাআল্লাহ বাকি যে রোজাগুলো আছে সবগুলো থাকবো, আল্লাহ যদি সুস্থ সবল রায়। আর আমরা পাঁচক্ত নামাজ পড়বো জামাতের সহিত, তারাবি পড়বো জামাতের সহিত, কী কর তালুকদার? না ঠিক আছে। আসলে ইমাম সাহেব, আমরা আসলে না বুঝছি, আপনার সাথে অনেক আচার আচরণ খারাপ করছি, আসলে ওটা আমার ক্ষমা করে দিয়ে। দেখেন হাওলাদার সাহেব, আমি তো আমার নিজের স্বার্থের জন্য আপনাদেরকে কিছু বলি নাই, আমি আখিরাতের কথা বলছি, আপনাদের নিজের ভালোর কথা বলছি। আর এ সমস্ত কথা বর্তায় আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ইমাম, এজন্য আমাকে আপনারা ক্ষমা করে দিন। না আপনি ঠিক কথাই কইছেন, আমরা অন্ধের ভিতরে ছিলাম, অন্ধের জগতে ছিলাম, কিন্তু এখন আমরা ভালো হয়ে গেছি, আমাদের জন্য আপনি দোয়া করেন। কী কথা তালুকদার? ঠিক আছে, তাহলে লো আমরা এখন সামনে ইমাম সাহেব সাহ জি, তাহলে ওই আসরে আজান দিয়েছে, চলো আমরা মসজিদে, চলেন তাহলে সামনে। অনেক কথা কইছি, মাফ করে দিয়েন তাই।